বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন শীতলপাটি কারুশিল্প হিসেবে স্বীকৃতি পেয়ে অর্জন করে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার। অতীতে গ্রাম ও শহরে গরম কমাতে প্রতিটি বাড়িতে বিছানায় পাতা থাকত বেতের তৈরি পাটি, যার উপর শুয়ে পড়লে শীতল অনুভব হয়, যে কারণে এর নাম শীতলপাটি। শীতলপাটি বর্তমানে ঐতিহ্যের স্মারক, তবে ইদানিং এর ব্যবহার কমেছে আগেকার তুলনায়। শীতলপাটি তৈরির মূল হাতিয়ার হলো মুর্তা। পাটি গাছ বা মুর্তা গাছ দেখতে সরু বাঁশের মতো, এটি জন্মে ঝুপে ঝাড়ে। গোড়া থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় পাটের মতো, এরপর ছেঁচে পাতা ও ডালপালা ফেলে দেয়া হয়। ময়লা দূর করে মাটিতে ফেলে মুর্তার কাণ্ডটি চিরে লম্বালম্বি কয়েকটি ফালি বের করা হয়। কাণ্ডের ভেতর ভাগের সাদা নরম অংশকে বলা হয় বুকা। বুকা চেঁচে পাটিকর বা পাটিয়ালরা সূক্ষ্ম কাজে পাতলা বেতি তৈরি করে। বেতি যত সরু ও পাতলা, পাটি তত নরম ও মসৃণ। বেতি তৈরি হওয়ার পর বিশেষ পদ্ধতিতে সিদ্ধ করা হয়। রঙিন ও নকশা পাটির জন্য রঙের গোড়া এতে মিশানো হয়। দক্ষ কারিগররা একটি মুর্তা থেকে 12টি সরু বেতি তৈরি করতে পারে। বেতি ঘন আটুসাটু করে বসানো হয়, যাতে কোনো ধরনের ফাঁক ফোকর না থাকে। নকশিপাটি বাদামি ও প্রাকৃতিক রঙের সংমিশ্রণ থাকে। বাংলাদেশের শীতলপাটি বিশ্বে সুনাম করিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে গ্রীষ্মে শীতলপাটিতে শোয়া ও ঘুমানো স্বাস্থ্যসম্মত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনক্রমে ইউনেস্কো 2017 সালের 6 ডিসেম্বর বাংলাদেশের শীতলপাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইনটেঞ্জিবল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। জকিগঞ্জের হাটবাজারগুলোতে এখনও বিক্রি হচ্ছে শীতলপাটি। শীতলপাটি তৈরি করেই অনেকে করছেন দিনাতিপাত। আয় উপার্জন নিয়ে কথা বললেন একজন বিক্রেতা। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।